মজু ভাই কেমন আছো? ভালো, তুমি ভালো আছো তো রুস্তম? অব অভিমানুষের আর থাকা, তা তুমি দেখতেছি একেবারে ভেড়ার খামার বানায় ফেলাইছো। ভেড়ার খামার বানাইছি, ভেড়া পালনে অনেক সুবিধা, লাভও বেশি। কেমনে? এই যেমন ধরো খাওন দাওনের ব্যাপারে ভেড়ার কোনো বাস বিচার নাই, বছরে তিন চারটে বাচ্চাও দেয়। রুস্তম ভাই যে কখন আইলা? ভাবি বাচ্চা কেমন আছে? ভালো আর থাকবো কেমনে, খালি অভাব আর অভাব। অভাব আছে বলে কি বেশি খাটুন লাগবো? যেই কাজটা আমরা গ্রামে থাইকে সহজে করতে পারি সেই কাজটাই বাইসা লইতে হইব। আচ্ছা ভাবি, বেড়া পালন করে কি বাঁচতে পারো? পারবে না কেন? শুনছি রোগ পালা হইলে নাকি সব মরে যায়। কিরমি ছাড়া বেড়ার তেমন কোনো রোগ হয় না, তাই বেড়া মরেও কম। মোজ দুবাই একজন তেলেসপাতি মানুষ। তেলেসপাতির কিছু নাই, তোমরাও তো ভেড়া পালন করতে পারো। পালুম যে টাকা লাগবো না? নাম মাত্র টাকায় দুই তিনটা ভেড়া দিয়ে শুরু করো, কোনো খরচ লাগবো না। জমি রাইলে ফল গাছের নিচে, গাছতলায় অথবা চড়াইও খাওয়াইতে পারো। মজার কথা কি জানো রুস্তম ভাই? কিভাবে? অল্প ভেড়া পালন করার জন্য আলাদা কোনো ঘরের দরকার হয় না, গরুর ঘর বা কোনাকোনির মধ্যে রাখাই তুমি পালন করতে পারো। রুস্তম, তুমি বিএলআরআই অথবা উপজেলা পশু সম্পদ অফিসের সাথে যোগাযোগ করলে ভেড়া পালন বিষয়ে আরো বেশি জানতে পারবা। আচ্ছা মজু ভাই, ওই ভেড়া পালনের জন্য সরকার কি ব্যাংক থেকে ঋণ দিব? ঋণও পাইবা। তাহলে তো আর সময় নষ্ট না করে অহনি ভেড়া পালনের কাজ শুরু করতে হয়। দারিদ্র বিমোচনে ভেড়া পালন করুন। বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা।